মন্ত্রী শ্রী মোহন চন্দ্র মাঝি, ভারত সরকারের শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, লোকসেবক মন্ডলের রাষ্ট্রীয় সভাপতি শ্রী রাজকুমার, লোকসেবক মন্ডলের রাষ্ট্রীয় সম্পাদক তথা সমাজের সম্পাদক ডক্টর প্রভাস আচার্য, বিশিষ্ট অতিথিগণ, জনপ্রতিনিধিগণ, ভদ্রমন্ডলী, সামনে বসিবা অতি পরিচিত স্পিকার মহোদয়া শ্রী সুরমা পাণ্ডে মহোদয়া, সমস্ত নমস্কার, জোহার, জয় জগন্নাথ। সাধারণ মন্ডলী, সর্বপ্রথমে উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাস প্রতি বিনম্র প্রণতি জ্ঞাপন করছি। যেতবে ওড়িশাকে আসে স্বাভাবিক বি কি এ মোর জন্ম মাটি, মতো খুব ভাল লাগে। এথর ওড়িশা গ্রস্ত মো অধিক মহত্বপূর্ণ, কারণ পুণ্যাত্মা গোপবন্ধুক শ্রাদ্ধ দিবসে তাঁক প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার অবসর মতো মিছে। তেমন লোকসেবক মন্ডলীর সবু কার্যকর্তা গোপবন্ধুক ধন্যবাদ জানাচ্ছি। আসন্তাকালি পুরী যাই রথ উপরে মহাপ্রভু জগন্নাথ দর্শন করি দেশবাসী মঙ্গল আশা করছি যে মহাপ্রভু মো মনোকামনা নিশ্চয় পূরণ করবে। রথ উপরে মহাপ্রভু দর্শন করা পরম সৌভাগ্যের কথা। কুহযায় রথে তু বামনম দৃষ্ট পুনর্জন্ম নির্বিষ্ট। আজ এখানে সমাজের গোপবন্ধুক শ্রাদ্ধ সংখ্যা উন্মোচিত। ছাত্রছাত্রী মানুষ ডক্টর রাধানাথ ছাত্রবৃত্তি প্রদান করা আনন্দর কথা। এই অবসরে সমাজের পূর্বতন সম্পাদক ও সুলেখক ডক্টর রাধানাথ রথকে সসম্মান বরণ করছি এবং আশা করছি যে শিক্ষার্থী মানে এই ছাত্রবৃত্তি দ্বারা বহুত উপকৃত হবে। ভদ্রমন্ডলী, গঙ্গা জনে গঙ্গা পূজা কলাপরি মু বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী জনসেবক তথা মানব কবি মহান কবি গোপবন্ধু কবিতা মাধ্যমে তাঁর বন্দনা করুছি। আমি সমস্ত তাঁক কবিতা জাঁছি তাকে মানসপটরে আউথরে দোহরাইবা আপনার সামনে চাহুছি। মানব জীবন নুই কেবল বর্ষ মাস দিন দণ্ড কর্মে দিয়ে কর্ম একাত্র জীবনর মানদণ্ড। কে কেতদিন বঞ্চন তাহা গুরুত্বপূর্ণ নু, কিপরি বঞ্চন তাহা গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমাজ প্রতি, দেশ দোষ প্রতি তথা সাহিত্য সংস্কৃতি জনকর অবদান ভিত্তিরে তাঁকর মহত্ব প্রতিপাদিত। পণ্ডিত গোপবন্ধু মাত্র 50-51 বর্ষর জীবনকাল মধ্যে যাহা সবু করে যাইছেন তাহা চিন্তা করি আশ্চর্যচকিত দেওয়াকে পড়ে। সেবা, সংগ্রাম, সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতা আদি ক্ষেত্রে তাঁকর অবদান অবিস্মরণীয়। সেবা ও সংগ্রাম প্রতি তাঁকর যেতিকি নিষ্ঠা থিলা, ভাষা সাহিত্য প্রতি মধ্যে সেহিপরি থিলা অদম্য অঙ্গীকার। আমি সমস্তে জানুছে ওড়িশা এক প্রাকৃতিক বিপর্যয় প্রবণ রাজ্য। বড়ি, ঝড়ি ও মরুড়ি ওড়িশার চিরসাথী। পরাধীন ভারতর সরকার উত্তরদায়ী নথিলে, বিপন্ন মানুষ সাহায্য করিবা পাই সরকারর না মনোবৃত্তি থিলা না থিলা ব্যবস্থা। কিন্তু লোকমানক প্রতি গোপবন্ধুকর দরদর সীমা নথিলা। সাহায্য ভিক্ষা করি সে বিপন্ন লোকমানক সাহায্য প্রদান করুথিলে। বন্যা বাত্যা বেলে লোকঙ্ক পাখরে যাই ঠিয়া হই এবং সেমানক যথাসম্ভব সাহায্য করু। গোপবন্ধু পর দুঃখরে দুঃখী এবার বিরল দৃষ্টান্ত। দুঃখী এবং বিপন্ন লোকমানকর দুঃখ দেখি সে কান্দি পকাউছে। জনসেবা সহিত স্বাধীনতা সংগ্রামে ব্রতী হয়েছিলেন উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাস। তাঁক অনুরোধ ক্রমে 1921 মশায় মহাত্মা গান্ধী ওড়িশা আসিলে। কটকর কাঠেজড়ি নৈবালিরে বিশাল জনসেবা আয়োজিত হয়েছিল। সেথিরে গান্ধীজি ভদ্রক, সাক্ষীগোপাল, পুরী ও ব্রহ্মপুর যাত্রা করিলে এবং স্বাধীনতার বার্তা প্রচার করিলে।
Tepungan itu yang tanggung sok pemimpin yang resmista o kacau kusul tadi kemah mangani mubutur. Ipo di mista ko, kormin ko utung wali bosok kumitari sorajo meriwa wali, yodi mu bisa sekali, tebe tiri astur dengan kicilan. Ini murmuri, se, yong india putri, putri gare, leka, legite. Tepungan itu, o anna sok kormin ko utung wali sara wali sani, soal nota sondra, tipro mitra. Saatana loko mani, ipo di ki buku sontere mohira, soal nota sondra mani, ong sondra mani. তেবে দেশের স্বাধীনতা সংগ্রাম জোরসোরে চালুথা বেড়ে গোপবন্ধু পরলোক গমন করে তাগরে গান্ধীজি মর্মাহাতী ইয়ং ইন্ডিয়ার যা লেখি ডক্টর হরিকৃষ্ণ মহতা গান্ধীজি ও ওড়িশা পুস্তকরে তাহা উল্লেখ করেছেন সে কিছু অংশ মু আপনার আগে এটি কহবাকে সক অশ্রুর পুঙ্গু ওড়িশার সন্তান মানক মধ্যে সে মহত্তম ব্যক্তি গোপবন্ধু তাঁর সর্বস্ব ওড়িশাকে দিয়ে গান্ধীজি ইয়ং ইন্ডিয়ার গোপবন্ধুক বিষয়ে আহরি লেখিছেন মু তাঁর সম্বন্ধে ও তাঁর নিষ্কলঙ্ক চরিত্র ও দৃঢ়তার সম্বন্ধে 1920 সালে দুর্ভিক্ষগ্রস্ত অঞ্চলের সাহায্য বিতরণ পাই পঠা যাইছিল শ্রী অমৃতলাল ঠাকুরঙ্ক ঠার শুনি শ্রী ঠাকুর মতো লেখিলে কিপরি গোপবন্ধু নিরাশ্রয়ঙ্কু সাহায্য করিবা পাই সাহস সহিত নানা অসুবিধা ও রোগ সম্মুখীন হয়ে কষ্ট পাউথিলে অসহযোগ আন্দোলন বেড়ে সে ওকিলাতি ও ব্যবস্থা সভার সদস্য পদ মধ্যে সে ছাড়িলে আউ সে বিচলিত মধ্য হেউ নথিলে সেথিপাইঁ পুনশ্চ গোপবন্ধুঙ্ক বিষয়ে গান্ধীজি কহিছন্তি তাঁকর একমাত্র অভিশাপ অভিরাশ থিলা নিজ জীবনের ওড়িয়া ভাষী অঞ্চল একাকি ও সুখী হওয়ার নিজে দেখিব গোপবন্ধুক মধ্যে দেশ আজ দরিদ্র গান্ধীজীকর এই বার্তায় গোপবন্ধুক ব্যক্তিত্বর তুঙ্গিমা প্রতিফলিত হয়ে সজন মন্ডলী গোটিয়ে অনগ্রসর জাতি অগ্রভূতাণী করা শিক্ষা হচ্ছে বলিষ্ঠ মাধ্যম উপযুক্ত শিক্ষা প্রসার বিনা কোণী জাতি বা দেশ আগুক বড় পায়ে একথা মর্ম মর্মে উপলব্ধি করে পণ্ডিত গোপবন্ধু দাস সে পুরী জেলার সত্যবাদী ঠায় মুক্তাকাশ বিদ্যালয় স্থাপন করেছে যা বন বিদ্যালয় ভাবে সুপরিচিত বন বিদ্যালয় প্রতিষ্ঠাপক পয়সায় গোপবন্ধু শিক্ষা সম্বন্ধে মৌলিক চিন্তা মিলে বিদ্যার্থী মানুষ বকুল বনরে শিক্ষাদান করা যাওয়া প্রকৃতি সহ পিলা মূলর পরিচিত করাইবার এ দৃষ্টিভঙ্গি অতি মহত্বপূর্ণ পণ্ডিত গোপবন্ধু বন বিদ্যালয় মাধ্যমে বিদ্যার্থী মানুষ সামগ্রিক বিকাশ উপরে গুরুত্বারোপ করা যাওয়া তাৃষ্টি শিক্ষার অর্থ কেবল বহিবার নুহে শিক্ষা মাধ্যমে বিদ্যার্থী মানুষ শারীরিক মানসিক বৈদিক এবং সর্বোপরি আধ্যাত্মিক বিকাশ করা বাঞ্ছনীয় সে খেলা কসরত ঠার আরম্ভ করে বিদ্যার্থী মানরে দৃঢ় আত্মবিশ্বাস দেশপ্রেমর ভাবনা নিজ ভাষা ও সংস্কৃতি প্রতি প্রতিবদ্ধতা আদি উপরে সে গুরুত্বারোপ করুলে তাঁর এই চিন্তাধারা আজ মধ্য প্রাসঙ্গিক সুপর কথা ভারত সরকার দ্বারা প্রণীত জাতীয় শিক্ষানীতি 2020 মাতৃভাষা উপরে জোর দিয়া সঙ্গে সঙ্গে প্রাচীন ভারতীয় জ্ঞান ও চিন্তাধারার সমৃদ্ধি পরম্পরা এক মার্গদর্শন নীতি ভাবে স্বীকৃতি দিয়া যাই আমরে উপস্থিত কেন্দ্র শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এটি বহু বৃন্দ ওড়িশার সাংবাদিকতা এক নূয় মোড় দেবার গোপবন্ধুক সবুঠার গুরুত্বপূর্ণ 1919 সমাজ খবর কাগজ প্রকাশ করে সেতবে সাপ্তাহিক কাগজ ভাবে এ প্রকাশ পাওয়া এবং পরবর্তী সময় দৈনন্দিন খবর কাগজের রূপ নিয়ে সমাজ খবর কাগজ মাধ্যমে পণ্ডিত গোপবন্ধু দাস তথা স্বাধীনতার বার্তা ওড়িশার পুরপল্লী পৌঁছাউলে ব্রিটিশ সরকারের লোক বিরোধী নীতি ও কার্যকলাপ বিরোধ করে
ସମାଲୋଚନାମୂଳକ ଲେଖାମାନ ସମାଜରେ ସେ ପ୍ରକାଶ କରିଥିଲେ। ତାଙ୍କ ନିର୍ଭୀକତାର ପଟାନ୍ତରଣା ଲୋକମାନଙ୍କର ଭଲମନ୍ଦ ହାନି ଲାଭ ଦାବି ଦେବା ମଧ୍ୟ ଏହି କାଗଜ ମାଧ୍ୟମରେ ସେ ସରକାରଙ୍କ ଦୃଷ୍ଟିକୁ ଆଣୁଥିଲେ। ତାଙ୍କ ସମ୍ପାଦକୀୟ ଲେଖା ଥିଲା ଓଡ଼ିଆ ଗଦ୍ୟ ସାହିତ୍ୟକୁ ରୁଧୁମନ୍ଦ କରିବା। ଇତିମଧ୍ୟରେ ସମାଜ ତା ପ୍ରକାଶନର ଶତାବ୍ଦୀ ପୂର୍ତ୍ତି କରିସାରିଛି। ଏହାକୁ ଗୋପବନ୍ଧୁଙ୍କର ସତ୍କର୍ମର ଫଳଶ୍ରୁତି ବୋଲି କୁହାଯାଇପାରେ। ସଜନ ମଣ୍ଡଳୀ, ଉତ୍କଳମଣି ପଣ୍ଡିତ ଗୋପବନ୍ଧୁ ଦାସ ଜାତୀୟତାବାଦ ଓ ଗଣତାନ୍ତ୍ରିକ ମୂଲ୍ୟବୋଧରେ ଆସ୍ଥା ରଖୁଥିଲେ। ତାଙ୍କ କାବ୍ୟ କବିତା ଓ ଗଦ୍ୟ ରଚନାରେ ଦେଶପ୍ରୀତି ଓ ଜଗତ କଲ୍ୟାଣ ବାର୍ତ୍ତା ପ୍ରତିଫଳିତ ହୋଇଥିଲା। ସେ ଉଭୟ ଓଡ଼ିଆ ଜାତୀୟତା ଓ ଭାରତୀୟ ମହାଜାତୀୟତା ପ୍ରତି ସମର୍ପିତ ଥିଲେ। ତତ୍ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସମଗ୍ର ପୃଥିବୀକୁ କୁଟୁମ୍ବ ବିଚାର କରିବାର ଭାରତୀୟ ଦର୍ଶନ ଉପରେ ବିଶ୍ୱାସ ରଖିଥିଲେ। ସେ ଲେଖିଛନ୍ତି, ଜାତୀୟ ମମତା ବିଶ୍ୱ ଜନପ୍ରୀତି ଉତ୍କଳବାସୀର ପ୍ରିୟ ବିଧାନ। ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଆମ ଯୁବପିଢ଼ି ଭାରତର ସାଂସ୍କୃତିକ ବିଫଳତାକୁ ବୁଝିବା ଚାହେଁ। ଏ ବିଶାଳ ଦେଶ ବିବିଧତା ଭିତରେ କାହିଁ କେଉଁ ଅନାଦିକାଳରୁ ଏକତାର ସୂତ୍ରରେ ବାନ୍ଧି ହୋଇ ରହିଆସିଛି। ଆମ ଦେଶରେ ଭାଷା, ଖାଦ୍ୟପେୟ ଓ ବେଶଭୂଷାର ଭିନ୍ନତା ରହିଛି, କିନ୍ତୁ ଏସବୁ ବିବିଧତା ଆମ ଐକ୍ୟକୁ ସୁଦୃଢ଼ କରିଛି। ଦେଶ ମୋର ଏବଂ ମୁଁ ଦେଶର ଏହି ଭାବନାକୁ ଆଧାର କରି ଗୋପବନ୍ଧୁ ଲେଖିଛନ୍ତି, ଥିଲେ ଜହିଁ ଜହିଁ ଭାରତ ବକ୍ଷରେ ମଣିବି ମୁଁ ଆଜି ଆପଣା କରେ। ମୁଁ ଯେଉଁଠି ବି ରହେ, ମୁଁ ଯେଉଁ ରାଜ୍ୟରେ ରହେ, ଯେଉଁ ଭାଷାଭାଷୀ ଅଞ୍ଚଳରେ ରହେ, ମୁଁ ଭାବିବି କି ମୁଁ ମୋ କକ୍ଷରେ ରହିଛି, ମୋ ଘରେ ରହିଛି। ଭାରତର ଯୁବପିଢ଼ି ଗୋପବନ୍ଧୁଙ୍କର ଏହି ମହାଭାରତୀୟ ଚିନ୍ତାଧାରା ଦ୍ୱାରା ଅନୁପ୍ରାଣିତ ହେବା ଉଚିତ। ସେହିପରି ଏହି ପୃଥିବୀ ମଧ୍ୟ ବନ୍ଧୁତ୍ୱ, ଭାତୃତ୍ୱ ଏବଂ ପାରସ୍ପରିକ ପ୍ରେମର ସୂତ୍ରରେ ବାନ୍ଧି ହୋଇ ରହିବା ଉଚିତ। ଆମ ମୂଲ୍ୟଋଷିମାନେ କହିଛନ୍ତି, ଅୟଂ ନିଜ ପରବେତି ଗଣନା ଲଘୁ ଚେତନା ସାର। ଆମ ଭିତରେ ଆପଣଙ୍କର ଭେଦଭାବ ରହିବା ଉଚିତ ନୁହେଁ। ଗୋପବନ୍ଧୁ ସେଥିପାଇଁ ବିଶ୍ୱପ୍ରେମ କଥା କହିଛନ୍ତି। ଆମ ଦେଶକୁ ଭଲ ପାଇବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ପୃଥିବୀର ଅନ୍ୟ ଦେଶଗୁଡ଼ିକ ପ୍ରତି ଆମମାନଙ୍କର ମନରେ ସଦ୍ଭାବ ଓ ସୌହାର୍ଦ୍ଦ ରହିବା ଉଚିତ। ଗୋପବନ୍ଧୁ ଉପରେ ଏ ଉଦାର ଦୃଷ୍ଟିଭଙ୍ଗୀ କାଳେ କାଳେ ପ୍ରାସଙ୍ଗିକ। ସଜନ ମଣ୍ଡଳୀ, ସ୍କୁଲ କଲେଜରେ ପାଠ ପଢୁଥିବା ବେଳେ ଉତ୍କଳ ଗୌରବ ମଧୁସୂଦନ ଦାସ ଏବଂ ଉତ୍କଳମଣି ଗୋପବନ୍ଧୁ ଦାସଙ୍କର ଆଦର୍ଶରେ ଆମେ ସବୁ ଅନୁପ୍ରାଣିତ ଏବଂ ମୁଁ ମଧ୍ୟ ମଧୁସୂଦନ ଦାସଙ୍କର କବିତା ଜାତି ନନ୍ଦିଘୋଷ ଚଳିବ କି ଭାଇ ସ୍ୱାର୍ଥକୁ ସାରଥି କରେ। ତାର ଗୋଟିଏ ଧାଡ଼ି ପରେ ସେ ଗୋଟିଏ ଧାଡ଼ିଟା ମୁଁ କହିଲି ନାହିଁ କି ଜାତି ପ୍ରେମ ପ୍ରଜ୍ୱଳିତଙ୍କର ସ୍ୱାର୍ଥ କେତେ ସୁନ୍ଦର କବିତା ଲେଖିଛନ୍ତି। ଆଜି ତାର ପଟାନ୍ତର ଆଜି ସେପରି କବିତା ନାହିଁ। ତେଣୁ ଆମେ ଉତ୍କଳ ଗୌରବ ଉତ୍କଳମଣି ଗୋପବନ୍ଧୁଙ୍କୁ ଆମେ ମଣି କହୁଛୁ। ଉତ୍କଳମଣି ଖୁବ କମ ବୟସରେ 51-52 ବର୍ଷରେ ସେ ଆମଠାରୁ ଚାଲି ଚାଲି ଯାଏ, କିନ୍ତୁ ତାର ମଣିର ଉପାଧି ସେ ଅର୍ଜନ କରିପାରିଛନ୍ତି। ଉତ୍କଳମଣିରୁ ରତ୍ନରେ ପରିବର୍ତ୍ତନ ହେବା ବେଶୀ ଦିନର କଥା ହେବ ନାହିଁ, କିନ୍ତୁ ଆମେ ନିଜ ନିଜକୁ ପ୍ରଶ୍ନ କରିବା। ଆଜି 96ତମ ଶ୍ରାଦ୍ଧ ଦିବସ, ଆଉ 4 ବର୍ଷ ପରେ ଆମେ ଶତବାର୍ଷିକ ଶ୍ରାଦ୍ଧ ଦିବସ ପାଳନ କରିବା। ଆମେ ନିଜ ନିଜ ପ୍ରଶ୍ନ କରିବା, ଆମେ ଉତ୍କଳ ମଣି ଭାବରେ ଆମ ହୃଦୟ ତାଙ୍କୁ କେତେ ଦୂର ସ୍ଥାନ ପାଇ ଦେଇଛୁ। ଆମ ଓଡ଼ିଆ ଭାଷାରେ କହନ୍ତି କି କର୍ପୂର ଉଡ଼ିଯାଇଛି, ତେଣୁ ଜାତି ପ୍ରେମ ବହ୍ନିକୁ ପ୍ରଜ୍ୱଳିତ କରିବା।
ଆଗରେ ଜାତି ପରେ ମୁଁ ଜାଗୃତ କରିବା, ସେଥିପାଇଁ ଆମ ପିଢି ପରେ ଆମେ ଆମେ କେତେ ପିଢି ହେଲେ ଗୋପବନ୍ଧୁଙ୍କ ପରେ ଆମେ ଚତୁର୍ଥ ପିଢି, ଚତୁର୍ଥ ପିଢି ହେବା। ଆମେ ଯଦି ପିଢି ଦର ପିଢି ଆଗକୁ ଆଗକୁ ଚାଲିଯିବା ତାହେଲେ ଆମ ଭିତରେ ଯୋଉ ସେ ବହ୍ନି ଆସ୍ତେ ଆସ୍ତେ ନିର୍ବାପିତ ହେଇଯିବ ହିଁ। ତ ତେଣୁ ଆମେ ନିଜର ନିଜକୁ କ୍ୱେଶ୍ଚନ କରିବା ଏବଂ ଆମର ଉତ୍ତର ପିଢି ଯେଉଁମାନେ ଆଗକୁ ଆଗକୁ ଆସୁଛନ୍ତି ସେମାନଙ୍କୁ କେବଳ ସଭାସମିତିରେ କେବଳ ଭାଷଣ ଭାଷଣରେ ହିଁ ସୀମିତ ରଖିବା ଉଚିତ। ତେଣୁ ଆମ ଭିତରେ ପ୍ରେମ ଜାଗ୍ରତ ହେଲେ ଆଗାମୀ ପିଢି ମନରେ ସ୍ୱତଃସ୍ଫୂର୍ତ୍ତ ଦେଶ ପ୍ରେମ, ଜାତି ପ୍ରେମ, ଉତ୍କଳମଣି ପ୍ରେମ ଜାଗ୍ରତ। ସେଥିପାଇଁ ଆମେ ଆଜିଠୁ ରତ୍ନ କରିବା ପାଇଁ କହିଲେ ପ୍ରେମ ଜାଗ୍ରତ।